হৃদয় ভিডিও সিঙ্গার। তো আমি বলবো যে বাংলাদেশে যারা দূর দূরান্ত হতে বসে ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং দেখবেন, অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই। আমি এই মুহূর্তে যাচ্ছি। রাস্তায় তো কেউ কিছু কয় নাই না পু, যে সুন্দর একটা ছেলে আছে খুব খারাপ, মেয়েদের দেখলে মানে মানে খালি ধাক্কা খায় আর কি, মানে এই যে এরকম করে না মানে আমাকে ধাক্কা দিয়েছে, মানে খুব দুষ্ট, আমি চিনি না ওইসব। আচ্ছা চল যাচ্ছি, আচ্ছা ঠিক আছে চলো। এতদিন পর আমার বোনটা আইসে, বোনটা ভালো মন্দ খাওয়াবো। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ ছোট ভাই থাকতে তো যাবে, বিক্রি করার দরকার নেই, মিলে দরকার সাথে কখনো আসুনি আজ প্রথম লেতে না। হ্যাঁ হ্যাঁ
অনেকক্ষণ যাবৎ বসে রয়েছি, আমাদের এখান থেকে কোনো একটা মেয়ে আজ দেখতে পেলাম না। একটা মেয়েকে দেখতে পেলাম না। মেয়েটাকে খুবই আমার পছন্দ, মেয়েটাকে আমি চাই, যে চলে বলে পোষণ যেভাবে হোক না কেন সেই মেয়েটাকে আমি চাই। বল আপনি যদি এক আছে চান পর্যন্ত চাইতে পারেন, ঠিক আছে আমরা এনে দিতে রাজি, কিন্তু আর এইটুক মেয়ে দিয়ে আমরা আপনার হাতে তুলে দিতে পারবো না কেন? ঠিক আছে যেভাবে হোক এই মেয়েটাকে আমাকে দিতেই হবে। আমার ভাইয়ের শালিকা। চলো যেমন করে হোক এই মেয়েটাকে আমি চাই। ওকে বস, যেভাবে হোক মেয়েটাকে আমি চাই। ওকে বস, মেয়েটা অনেক সুন্দর, তাই না? দিবস অনেক সুন্দর মেয়েটা। দিবস ভাবি, ভাবি, ভাবি কি রে কি হইছে? এই নাও তোমার বন্ধু, তুমি নাও। কেমন লাগলো দেখে? হ্যাঁ আপু খুব ভালো। হ্যাঁ আপু সব জায়গা ঘুরে দেখে ভালো লাগছে তো? হ্যাঁ ভাই, আমাদের এলাকায় কিছু বকেটা ছেলে আছে, দেখি আমাদের বাগানের ওখানে বসে রয়েছে, মানে ভাবসা বেশি ভালো ঠিকল না। আমি সঠিক জ্ঞাত চিনি না, কিন্তু ও আসছে হিসেব পাতি করে ওকে চলতে বললো। ঠিক আছে তুই যা দেখবেন। ঠিক আছে রহিম যাও, ভিতরে যাও। দাদা আসি ভাই, আমি খারাপ না তোমার গুন্দা দেব নাকি? আমার বাইরে আমি যেটা করব সেটাই তো শুনবে। কোথায় তুমি? কেটে গেছো? কি হয়েছে? এখানে বসো বলছি। যাবি অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগে বাড়ি। আচ্ছা ঠিক আছে।
বস, সেই মেয়েটা না বাগানে খুব দমে দেখালো। ওই বাগান রিবস, সেদিন তো অনেক রূপের অহংকার করছে রিবস, আজকে একা পেয়েছি, ওকে তুলে নিয়ে যাবো রিবস। ঠিক আছে, কেউ দেখবে না, আজকে একা পেয়েছি। চল আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। এই মুখ আমি আপুকে কেমনে করে দেখাবো, আমার সব শেষ হয়ে গেছে আপু। আমি দেখছি, রাজে, আয় রাজে, রাজীব কই গেলি রে ভাইয়া? কেছে কেছে ভাই? হাই সর্বনাশ হয়ে গেছে। দিদি কাঁদছে কেন? দিদি কাঁদছে, আমি দিদিকে বলছি তুই একা একা বাহিরে বাহিরিস না, আয় পকেটটা ছেলে না ধরে নিয়ে গেছে। কি দিদি সত্য? হ্যাঁ ভাইয়া, দেখাবো আমার শ্বশুর বাড়ি গেলে তো আমি মুখটা দেখাতে পারবো না। আর ও তো আমাদের বাড়িতে আসছে, অন্য কেউ বাড়িতে অন্য, এখন আমার আমারই তো সমাধান করতে হবে। আমার তো টেনশন বেজে গেছে, আমি কি করব ভাই? আমি একটু কথা বলতে চাই। বল। ও যদি রাজি থাকে আমি ওকে বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ ভাই, আমাদের মান সম্মানের ব্যাপার। দিদি বলো, ছোট ভাই বলেছে তোমাকে বিয়ে করবে, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ ভাইয়া, তাছাড়া আমার আর কোনো উপায় নাই। ওকে নিয়ে ভিতরে যাও। ভাই তাহলে সব কিছুর ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আমি দিদিকে বিয়ে করার জন্য আমি প্রস্তুত। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি।